বাটার চিকেন, এই পদটি খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি। এই বাটার চিকেনের সঙ্গে যদি গরম গরম বাটার নান থাকে তাহলে তো একদম জমে যায়। আপনারা যারা বাটার চিকেন খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে ভুলবেন না। এই বাটার চিকেনের আরও একটি নামও রয়েছে, সেটা কি না, মুরগ মাখানি। এবার এই পদটিকে আমরা মূলত পাঞ্জাবি ডিশ বলে মনে করি, কিন্তু এর উৎস কোথা থেকে? আপনারা বলবেন কেন পাঞ্জাবি ডিশ, পাঞ্জাব থেকেই হয়তো হবে, কিন্তু আদতে তা নয়, এটা কিন্তু এসছে দিল্লি থেকে। দিল্লির কুন্দল লাল গুজরাল, তিনি সেই ব্যক্তি যিনি এই ডিশটি বা এই পদটি তার রেস্তোরাঁয় ইন্ট্রোডিউস করেছিলেন প্রথমবার। এবং কোন দশকে না, 1950-এর দশকে এই পদটি আমাদের সামনে আসে, আর তারপর থেকে তো এখন তার রমরমা চলেই চলেছে, বিভিন্ন রকম মডিফিকেশনসও এসছে, আমরা নিজেদের স্টাইল অনুসারে বা নিজেদের টেস্ট অনুসারে মডিফাই করতেই থাকি। এটাই হচ্ছে একটা হিস্ট্রি যে বাটার চিকেন কীভাবে এলো। এরকম নানা ফ্যাক্টসের জন্যে ছোকরাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না, সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।